এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে তোমার দূরে থাকো এটাই হয় যখন ঘরে বসে করা ফেসবুক লাইভে তুচি আমি পাবলিক প্লেসে গিয়ে করা হয় এই জন্যই কবি বলেছিলেন পাবলিকের মা আর কেউরা তলা পায় হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ আজকে আমি কথা বলবো স্যান্ডি মানে স্যান্ডি শেহার ফেসবুক লাইভের কুকর্ম নিয়ে যে কিনা ধিনচে পূজা হিরো আলম নাসির খান এবং নুমান খানের সংমিশ্রণে তৈরি এক উন্নত মানে কলকাতার ফেসবুক থেলিব্রেতে তো আর বেশি ভাট লাইস গেল বেগুন

এ নাকি সোমপরি না সোনপরি যেসব বাবার আদর করে তাদের মেয়েদের পরী বলে ডাকে তারা যদি একবার জানতে পারে যে পরি রকম দেখতে হয় তাহলে ঠিক সেই সময় লজ্জায় তারা পতঞ্জলি বিষ খাবে আমি এসে গেছি আবার এবং আজকে আমি হচ্ছে ভিক্টোরিয়ায় পরিষেধেছি কিন্তু ভিক্টোরিয়া আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি এই গেছে কিছুটা আমাকে ওখানে জিজ্ঞেস বার করে নিই আপনি কি বুঝতে পারছেন আমাকে এই গেছে থেকে জিজ্ঞেসটা বার করে দিয়েছে এরিকা ঠিক ঠিক আপনি বলুন না 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 তারা এটা একদম ঠিক করে নিই তোকে ভিক্টোরিয়া থেকে বার করে দিয়ে এটা খুব বড় ভুল কাজ করেছে তারা অনেক 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 বড় ভুল করেছে তাদের উচিত ছিল তোর দোপে লাঠি মেরে মেরে ভিক্টোরিয়া থেকে বাড়ি পৌঁছে দেওয়া আমি একবার ওইখানে অনেকজন লোকজন আছে ওদের মাথায় কি আমি কাউন্সার পরেই দেবো আমি একটু স্প্রে করে দেবো ওদেরকে মানে প্রচন্ড আদাদা ই বেবি হয়ে যাবে আমি কি ওখানে কি আমাকে ওরা কি কেলাবে না না পরিদি ওরা তোকে কেন কেলাবে যা তুই ওই কাকুদের কাছে গিয়ে এবাবাই বাবাই বিবি কর আর ওরা তোকে বলবে আয় খুকি আয় আয় খুকি এসে এবাবাই বাবাই বিবি কর বালটা এবার আমি তোমাদের এই স্যান্ডিদির বিয়ের নমুনা দেখাবো যা দেখে তোমাদেরও ইচ্ছে করবে আর পাঁচজনের মতো মরে যেতে ও এখানে কাকু দাদু জেঠু জাগই পাবো এই আমার হাতেই মালা আছে মালাটা পরিয়ে দেব বলছি দাদা আমাকে বিয়ে করবেন কেন প্লিজ করুন দাদা আমার বউ আমি দাদা আমাকে বিয়ে করবেন সিরিয়াসলি কোনোমই দাদাদেরও বিয়ের পোস্টার দেয়ালে কেমন বিচার আমি শিওর যে যদি এর বিয়ে দেওয়া হয় তাহলে বিয়ের পিড়িতে বসে হবু ওরকে দাদা বলে ডাকবে আর ফুলসজ্জার রাতে এক গ্লাস দুধ হাতে নিয়ে বলবে দাদা আগে দুধটা খাও তারপরে ফুলসজ্জা হবে পালটা আমাকে বিয়ে করবে কাকু করে বিয়ে করবে আমাকে করব দা প্লিজ আমি খুব ভালো আবি করব দা ভিরাবা রিপন্স চাই আমি করবেন একাকিত্বের মাত্রাটা এতটাই বেড়ে গেছে যে দাদা থেকে শুরু করে ঝাড়ুদয়ার জাগাই দেখতে পাচ্ছে তারকেই বিয়ের পোস্টার দিচ্ছে ওরে কে কোথায় আছিস কেউ দে প্লিজ দে দাদা আমি আমি বাচ্চার বাবা বাচ্ছি না। খোঁজ পার্কে ঘুরে ঘুরে বর খোঁজা তাও ঠিক ছিল কিন্তু এটা কি ভাই এটা কি? পার্কে ঘুরে ঘুরে বাচ্চার বাবা খোঁজে সিরিয়াসলি। সত্যি এটা স্যান্ডি শহরই বিচার। তাই আর যদি আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে কাউকে জানেন যে আমার মুখটা কালো করেছিল। তাকে প্লিজ মেনশন করুন।

রাবা এই প্রাণীটাকে দেখে মাঝে মধ্যে আমার হাসিও পেয়ে যায় কি করে ভাই কি করে কি করে একটা মানুষ এতটা তুচি আমি করতে পারে একবার ভাবো তোমরাই একবার ভাবো কেউ যদি তোমার সামনে গিয়ে এভাবে নাগিন নাগিন করতে থাকে তাহলে তোমার কেমন লাগবে জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু কেউ আমার সামনে যদি এভাবে নাগিন নাগিন করতো তাহলে তার আমি মাথাটা ধরে ওই পাশের লেকের জলে ডোবাতাম আর ওঠাতাম ডোবাতাম আর ওঠাতাম নাগিন হওয়ার সব একদিনেই মিটে যেত তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আর স্যান্ডি এইসব কুকর্মের মাঝে একটা ভালো কাজ করে সেটা হচ্ছে গরিব বাচ্চাদের নিজের সামর্থ্য অনুযায়ী চাপারে দান করে সেই জন্য স্যান্ডিকে আমার ভালো লাগে লাভ ইউ স্যান্ডি অ্যান্ড তাকে কেউ হেট করো না প্লিজ যদি ভালো না লাগে তাহলে ইগনোর করো আর এই ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের ক্লিক করো সঙ্গে বেলাইকটি প্রেস করো ভিডিও নোটিফিকেশনের জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখাবো তোদের সবাই ভালো তো কাজ নেবো বাই বাই আছে আসি আসি বলে দোষ নাপাকি দি আছে ওই বিটি হাইটা হাইটা কোথায় যাস তোমার হেলিয়া দিনা সর্বনা আছি এখন টান